স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বে আমরা জানব মহাবন আমাজন সম্পর্কে। মহাবন আমাজন 70 লক্ষ বর্গ কিলোমিটারের আমাজন বনের প্রায় 50 লক্ষ কিলোমিটার অঞ্চল মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে মহাবন আমাজনের অবস্থান। দেশগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। আমাজনের বনের আয়তনের প্রায় 60 ভাগ ব্রাজিলে, 13 ভাগ পেরুতে অবস্থিত, বাকি 27 ভাগ অন্য 60টি দেশের মধ্যে অবস্থিত। পৃথিবীর 50% রেইনফরেস্টই আমাজনের অধীনে। এই বনে 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে। এই বনে বিরল প্রজাতির মানুষ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১২৭ প্রজাতির স্তন্যপায়ী, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর ও প্রায় 85 লক্ষ পোকামাকড় রয়েছে মহাবন আমাজনে। পৃথিবীর ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা রয়েছে এই অরণ্যে। তাছাড়াও রয়েছে জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরাহা, বিষাক্ত ডার্ট ফগ সহ অন্যান্য ভয়ঙ্কর সব প্রাণী। নানান রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই একে চিরহরিৎ বনও বলা হয়ে থাকে। পৃথিবী জুড়ে যতগুলো রেইন ফরেস্ট রয়েছে তার 50% এই অরণ্য, তাই তাকে রেইন ফরেস্টও বলা হয়। তার মানে এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, মূলত এখানকার অধিক আর্দ্রতা, বৃষ্টিপাত ও গরম আবহাওয়ার কারণে একে রেইন ফরেস্ট বলা হয়ে থাকে। ধারণা করা হচ্ছে আগামী 50 বছরের মধ্যেই আমাজন বিলীন হয়ে যাবে। অপরিকল্পিত বৃক্ষ নিধনই হবে এর মূল কারণ। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর মোট অক্সিজেনের 20% সরবরাহ করে থাকে এই আমাজন। আমাজন নদী পৃথিবীর বেশিরভাগ নদীর উৎস। সবচেয়ে বেশি পানি ধারণ করা নদী আমাজন নদী। এই নদীতে প্রায় 3000 প্রজাতির মাছ রয়েছে। এবনে অধিবাসীদের সংখ্যা প্রায় 300। আধুনিক বিশ্বে এই অধিবাসীদের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।